নিয়োগে দুর্নীতি নিয়ে এবার সব বিচারপতিরাই এককাট্টা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ বসু, বিচারপতি রাজশেখর মান্তার পর বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যের আইনজীবীকে কার্যত পুরো ধোলাই করলেন আদালতে। বললেন, 300 নম্বরের বন সহায়ক পদের পরীক্ষার বিজ্ঞপ্তি, 200 নম্বরের পরীক্ষা নেওয়া, এটা এক কি ছেলে খেলা নয়। রাজ্য সরকার বন সহায়ক পদে 300 নম্বরের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, কিন্তু পরীক্ষা নিয়েছে 200 নম্বরের, আর 300 নম্বরের বিজ্ঞপ্তি প্রকাশ করেও 200 নম্বরের পরীক্ষা নেওয়া বিষয়ে হলফনামা জমা দিতে কলকাতা হাইকোর্টে এসে উপস্থিত হন রাজ্যের আইনজীবী। আর সেই আইনজীবীর হলফনামা দেখেই বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় তিরস্কার করেন আইনজীবীকে। আবেদনকারী সৈয়দ মোহাম্মদের আইনজীবী শমিক চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের পক্ষ থেকে মেধা তালিকা জমা পড়েছে, সেটি 300 নম্বরের পরীক্ষার ভিত্তিতে নয়, 200 নম্বরের পরীক্ষার ভিত্তিতে। বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার 300 নম্বরের, সেখানে বয়সসীমা তো লঙ্ঘন করা হয়েছেই, এমনকি মেধা তালিকাতেও কারচুপি করা হয়েছে 300 নম্বরের বিজ্ঞপ্তি, অথচ মেধা তালিকা করা হয়েছে 200 নম্বরের ভিত্তিতে। আর এই নিয়েই আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। বিচারপতির প্রশ্ন, বিজ্ঞপ্তিতে 300 নম্বরের পরীক্ষার কথা বলা হলেও কেন 200 নম্বরের পরীক্ষা নেওয়া হলো? সরকারি আইনজীবী পল্টু দেবরায়ের দাবি, করোনার জন্যই পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়াতে ক্যাজুয়াল বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। করোনার জন্য 3 জন পরীক্ষক পাওয়াই যায়নি, 2 জন পরীক্ষককে দিয়ে 200 নম্বরের পরীক্ষা গ্রহণ করা হয়েছিল, বিজ্ঞপ্তিতে সেই বিষয়টি উল্লেখ রয়েছে। সরকারি আইনজীবীর দাবি, বিজ্ঞপ্তি মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু সরকারি আইনজীবীর এই কথাকে খণ্ডন করে আবেদনকারীর আইনজীবী শমিক চট্টোপাধ্যায় বলেন, বিজ্ঞপ্তি ছিল 300 নম্বরের। আর এরপরেই বেজায় চটেন বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন, আদালতের নির্দেশ, রাজ্য সরকারকে আবার 21 ফেব্রুয়ারিতে হলফনামা পেশ করতে হবে, কেন 300 নম্বরের পরিবর্তে 200 নম্বরের পরীক্ষা নেওয়া হচ্ছে। ফের রাজ্য সরকারের আইনজীবীর জন্যই মুখ পুড়ল কলকাতা হাইকোর্টে মাননীয় সিএম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।